একবার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন পথ দিয়া, জঙ্গল থেকে একটা উট বেরিয়ে এসে হুজুরের পায়ের উপরে চুমা খাইল, সেজদার মতোই করল। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে জঙ্গলি উটির কি খুশকিস্মত, হুজুরের পায়ের উপরে চুমা খাইলো, মাথা লাগালো, হুজুর যদি অনুমতি দিতেন আপনার এই সেজদা দিয়ে আমরা ধন্য হতাম। নবীজি বলেন, খবরদার, এই পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে সেজদা দিতে পারে না। আমি যদি কোনো মানুষকে মানুষের জন্য সেজদা করা জায়েজ করতাম, তাহলে দুনিয়ার সমস্ত নারীদের বলতাম স্বামীর সামনে সেজদা দিতে। সেজদা হবে কেবলমাত্র কার, আর কারো হতে পারে না। সুতরাং আল্লাহ কি সেজদা দিতে হবে, তাওহীদের মূল বক্তব্য আল্লাহকে ভালোবাসো, আল্লাহর সেজদা দাও, আর নামাজ প্রতিষ্ঠা করো, কি করো, ওয়া নাখতারুতুকা ফাস্তামি' লিমা ইউহা, আমি তোমাকে নবী হিসাবে বেছে নিয়েছি, সুতরাং কান পেতে কান লাগাইয়া ওহির কথাগুলা শোনো। কি কথা, ইন্নানি আনাম্ম লা ইলাহা ইল্লা আনা, ওহির কথাগুলি কান পেতে শোনো, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদনী ওয়াকিমিস সালাতা লিযিকরি, অতএব আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার আনুগত্য করো, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। মুসলমানদের জীবনে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি, সিল্লায় কোন কোনটি, এই নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, যে নামাজ, সেই নামাজ আমার দেশের মুসলমানেরা ট্রেনে দেখবেন, ট্রেনে যখন যান দেখবেন নামাজের রক্ত হলে কয়টা মুসলমানের নামাজ পড়ে, লঞ্চে যান, স্টিমারে যান দেখবেন কয়জনের নামাজ পড়ে, বাজার ঘাটে যান দেখবেন কয়জনের নামাজ পড়ে, নামাজ নাই, নামাজ নাই। লা দীন লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তি নামাজ পড়ে না তার কাছে ধর্ম নাই, ঈমান নাই, কিচ্ছু নাই। যে ব্যক্তি ইচ্ছে করে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। জোরে বলেন, কে হয়ে গেল, সে কুফরি করল। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আর তার রাসূলের সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কোনো সম্পর্ক আর থাকে। এই নামাজ, নামাজ রাসূলের কারীম ইন্তেকালের সময় শেষ কথা বলেছেন, স্ত্রীর কথা না, মেয়ের কথা না, আত্মীয়দের কথা না, জীবনের শেষ কথা, সালাত, আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ। আমার বন্ধুগণ, জীবনের শেষ নামাজটি আল্লাহ নবী মসজিদে নববীতে যেতে পারেন নাই, যেতে পারছেন না, হাঁটতে পারেন না, দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে কষ্ট করে তিনি পৌঁছেছেন, বক্তব্য রাখলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিয়েছিলেন, সেই বান্দা জাগতিক সমস্ত সম্পদকে উপেক্ষা করে এক আল্লাহর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। কথার অর্থ কেউ কিছু বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বেখতার হয়ে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাচ্ছেন। সাহাবীরা মনে চিন্তা করলেন, আবু বকর বুড়ো মানুষ, এত কাঁদে কেন, হুজুর কার না কার কথা বললেন। জ্ঞান বৃদ্ধ বয় বৃদ্ধ হযরত আবু বকর বুঝতে পেরেছেন, তাম পৃথিবীর জাগতিক সম্পদ আল্লাহ দিতে চেয়েছেন তার হাবিবকে, তার হাবিব সমস্ত সম্পদকে উপেক্ষা করে মাওলার সঙ্গে দিদার করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো, অতি বিলম্বে আমরা সাহাবীরা রাসূলের থেকে জনমের মতো এতিম হয়ে যাব। হুজুর বললেন, আজ থেকে মসজিদে নববীর সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। হযরত আবু বকরের কে দায়িত্ব দিয়ে রাসূলের পাক হুজরা শরীফে চলে গেলেন। পরবর্তী নামাজের রক্তে ইশা রক্ত হয়ে গিয়েছে, সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জায়গায় দিয়ে দিলেন। তিনি নামাজ শুরু করলেন, পিছনে সাহাবারা কান্দা শুরু করে দিলেন। তাদের মনের ধারণা হলো, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়া জীবনে আমাদের আর কিসমতে হবে না। সাহাবীরা কান্দতেছেন, আল্লাহর নবী জ্বরে এক একবার বেহুশ হয়ে পড়েন, আবার একবার হুশে আসেন। নবীজি হুশে এসে হযরত আয়েশাকে জিজ্ঞেস করেন, আয়েশা রে, এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, হুজুর নামাজের রক্ত হয়ে গেছে, সাহাবায়ে কিরাম আপনার অপেক্ষা করে জামাত শুরু করে দিয়েছেন। হুজুর বলেন, দরজাটা খুলে দাও, আমি একটু দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো, হযরত আয়েশার কাঁধের উপরে ভর করে হুজুর মাথা উঁচু করে মসজিদে নববী নামাজের দৃশ্য দেখে কিছুক্ষণ তাকায় থেকে শুয়ে পড়লেন। হুজুরের দুই চোখ দিয়ে পানি বেয়ে পড়তে লাগলো। হযরত আয়েশা বলেন, হুজুর নামাজের দৃশ্য দেখে কান্দেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের বাণী নয়, আমার চোখে পানি এসেছে, বড় তৃপ্তির বাণী। আজকে নামাজের যে জামাতের দৃশ্য দেখলাম,
এই জামাতকে কায়েম করার জন্য তাইফের ময়দানে আমার রক্ত দিয়ে তাইফের ময়দান রঞ্জিত হয়েছে, ওহদের ময়দানে আমার দানদান মোরাও শহীদ হয়েছে, সাহাবা ইকরাম জীবন দিয়েছেন, এই কষ্টের বিনিময়ে আজ জামাত কায়েম হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে আমার মনে পড়ল কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে এইভাবে করে তারা জামাতবন্দি হয়ে নামাজ আদায় করবে। আমার ভাইরা, নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। সেই নামাজ মুসলমানদের কাছে নাই, নামাজকে ফালতু কাজ বলে মনে করে। আমার বন্ধুগণ, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ ছেড়ে দিবেন না। বলেন তো, শয়তান আল্লাহর কয়টা হুকুম ভেঙেছিল? ইবলিস কয়টা হুকুম ভেঙেছে? একটা। একটা হুকুম ভাঙ্গা ইবলিস হইছে কি? শয়তান। জোরে কোন কি হইছে? শয়তান হয়ে গেল। একটা মানুষ যদি 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17টা হুকুম আছে, আল্লাহর কয়টা হুকুম? একটা হুকুম ভাঙার কারণে ইবলিস হয়ে গেল শয়তান। আর 24 ঘন্টার ভিতরে 17টা হুকুম আল্লাহর যারা বরবাদ করে তারা তো শয়তানের বাবা হয়ে যায়। শয়তান দূর থেকে সেলুট মারে যে বাবা, তুমি শুধু বাপ না, আমার ওস্তাদও, একটা হুকুম ভঙ্গ করে আমার এই দশা হয়েছে, আর তুমি 24 ঘন্টা আল্লাহর 17টা করে হুকুম ভাঙ্গো, তুমি তো শয়তান না, শয়তানের চাইতেও বেকায়দা। জোরে কর নাউজুবিল্লাহ। নামাজের মধ্যে সেজদা দিবেন, মজা পাবেন, নামাজ মেশিনের মতো পড়বেন না, নামাজ পড়বেন মহব্বতের সাথে, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন কার সামনে, মেশিনের মতো পড়বেন না, দায় সারা গোসল পড়বেন। আল্লাহর নবী বলেন, নামাজের ভিতরে যখন সেজদায় যাবে, সেজদা যখন দিবে, তখন মনে করবে তুমি যেন তোমার কপালকে আল্লাহ রব্বুল আলামিনের কদম মোবারকের উপরে ছেড়ে দিয়েছো। নামাজ ছেড়ে দিবেন না, 5 ওয়াক্ত নামাজ। আমার যুবক ভাইয়েরা, সর্বশ্রেণীর মুসলমান ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চাই? আলহামদুলিল্লাহ, হাত নামান। জোরে কোন আলহামদুলিল্লাহ, হাত নামান। এতদিন যে নামাজ পড়েন নাই, আল্লাহ যেন মাফ করে দেন। জোরে কোন আমিন। ওমরি কাজা শুরু করে দিবেন, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। তাওহীদের তাকাজা হচ্ছে নামাজকেও প্রতিষ্ঠা করতে হবে, তারপরে আল্লাহর আনুগত্যশীল হতে হবে। এগুলি হচ্ছে তাওহীদের তাকাজা, তাওহীদের কথা, আল্লাহ পাকের প্রতি এই মহব্বত নিয়ে আল্লাহর নামাজ, আল্লাহর রোজা ইত্যাদি সঠিকভাবে জীবনের সকল ক্ষেত্রে করতে হবে। আর সাহায্য চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে। সাহায্যটা কার কাছে চাইবেন কন্ত? একটু মহব্বতের সাথে কন, যদি কিছু দরকার হয়, যদি কিছু দরকার হয় কার কাছে চাইবেন? আল্লাহ পাক বলছেন নামাজে, প্রত্যেক নামাজের ভিতরে আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পড়েন সবাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, আমরা একমাত্র তোমার গোলাম। একমাত্র কার গোলাম? তোমার গোলাম। সাহায্য কার কাছে চাই? তুমি আল্লাহ, তোমার কাছেই সাহায্য চাই। প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা কথা আমরা বলি। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে কথা বলা সত্ত্বেও আমরা নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই বলে বলি, কিন্তু সাহায্যটা আল্লাহর কাছে চাই না। যখন ছেলে হয় না, বিবাহ করেছে 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না, খাজা বাবার কবরের কাছে গিয়া বলে খাজা বাবা ছেলে নাই, একটা ছেলে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না এমন বাজে বস্তান নাকি? আছে না? হ্যাঁ, বাইজুদ বস্তান, আস্তানা, সেখানে যায় গাছের সাথে ইট বেঁধে থাকে, ইট যেমন ভার হবে মেয়ে লোকের পেটের মধ্যে ওরকম বাচ্চায় ভার হবে। নাউজুবিল্লাহ, কি আকীদা, কি খারাপা, আস্তাগফিরুল্লাহ আজিম। কোনো মুসলমানের করা উচিত না ভাই, কোনো মুসলমানের এমনটি কাজ করা উচিত না। আস্তানার কচ্ছপের সাথে আর গাছের দড়ি বাঁধার সাথে সন্তান গ্রহণের কি সম্পর্ক? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে খুশি পুত্র দান করি, যাকে খুশি মেয়ে দান করি, যাকে খুশি ছেলেও দেই মেয়েও দেই, যাকে খুশি আমি কিছুই দেই না। ছেলে দেওয়ার মালিক কে? আকীদাটা সংশোধন করে জানাজ। খবরদার, কোনো মাজারে গিয়া কিছু চাইবেন না। কার কাছে চাইবেন? ওই দেখুন আল্লাহ পাক বলেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন, বান্দারে যখন তুমি খালি হাত হয়ে যাবে, হাতে যখন কিছু থাকবে না, অসহায় হয়ে যাবে, তখন তুমি দাঁড়ায় যাও, হাত দুটি আমার দরবারে ফয়লায়া দাও। খালক কি রান্দায়ে হুয়ে, দুনিয়া কি ঠকরায়ে হুয়ে,
আয় হে আব তেরে দর পর হাত ফেলায়ে হুয়ে, আল্লাহর দরবারে হাত তোলো, আল্লাহর কাছে হাত পাতো। হাত পাতবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ শিখায় দিলেন খালি হাত যখন হয়ে যাবে আমার কাছে চাও, আমার কাছে দাঁড়াও, কারো কাছে চাইও না, আমারে বলো। বুহারী শরীফের ভিতরে এসেছে স্যান্ডেলের ফিতা কাঁচা যদি ছিঁড়ে যায় মানুষের কাছে চেয়েও না, আমি আল্লাহর কাছে চাও। মাজারে গিয়া খবরদার, কোন মাজারে গিয়া কিছু চাইবেন না, মাজারে গিয়া নিজের প্রয়োজনের কথা বলবেন না, পরিষ্কার হারাম হারাম কোন সন্দেহ নাই, মাজারে গিয়া কিছু চাইবেন না, চাইবেন আল্লাহর কাছে। আপনি দেখুন ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়লেন, আপনি কি ইউনুস আলাইহিস সালামের চাইতে বেশি বিপদে পড়ছেন নাকি কোন? ইউনুস আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালামের চাইতে অত বড় বিপদে দুনিয়ার কোন মানুষ পড়ছে কোনো দিন? আমার ভাইয়েরা মাছে গিলে ফেলেছে, মাছ পানির অথল তল দেশে চলে গেছে, বাসের পেটের ভিতরে জানলা নাই, দরজা নাই। হযরত ইউনুস আলাইহিস সালাম লক্ষ্য করলেন এখন তো আর বাঁচতে পারবো না, মরা ছাড়া পথ নাই। ইউনুস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, তুমি দয়া করে আমাকে বাঁচাও, আমি আমার নিজের উপরে জুলম করেছি। আমার বন্ধুগণ, এত বড় মারাত্মক বিপদের ভিতরে ইউনুস আলাইহিস সালাম যখন চিৎকার মারলেন পানির ভিতরে বসে, মাছের পেটের ভিতরে বসে, আল্লাহ রাব্বুল আলামিন চুপ করে থাকলেন না, সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন জবাব দিয়া দিলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি বললাম ইউনুস তুমি বিপদে পড়েছ, তুমি যখন চিৎকার মারলে তোমার চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শোনে নাই, কোন রাজা বাদশা তোমার আত্মীয় বন্ধু বান্ধব কেউ শোনে নাই, নদীর অতল তলদেশে মাছের পিঠের ভিতরে বসে যে চিৎকার তুমি মারলে পৃথিবীর কেউ শোনে নাই, আমি তোমার আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, জবাব দিয়া দিলাম, মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম, মাছ ভেটে উঠল নদীর উপরে, ব্যথার চোটে মাছ দেখল বমি করা ছাড়া পথ নাই, মাছ দরিয়ার কিনারে গিয়া বমি করে ফালায় দিল ইউনুস আলাইহিস সালামকে। আল্লাহ বলেন ইউনুস রে বাঁচায় দিলাম। ও পৃথিবীর মোমেনেরা, শুধু ইউনুস কে নয়, পৃথিবীর মোমেন বান্দারা যখন বিপদে পড়বে আর আমার কাছে যদি তারা প্রার্থনা করে, আমার কাছে সাহায্য চায়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এইভাবে করে আমি মোমেনদেরকেও বিপদ থেকে বাঁচাইয়া দিব। জোরে কান সুবহানাল্লাহ, ওয়াদা কার? ওয়াদা কার? সুতরাং মাজারে নয়, মসজিদে গিয়া কানবেন। কোথায় গিয়া কানবেন? কোথায়? মসজিদে গিয়া কান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাকে সাহায্য করেন তবে কোন শক্তি তোমাকে তার উপরে জয়ী হতে পারবে না, কেউ তোমাকে তার থেকে ফিরাতে পারবে না। আর যদি আল্লাহ তোমাকে জিল্লতি দেন, যদি তোমাকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন, তোমাকে কেউ সম্মান দিতে পারবে না। দেখুন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফালাই দিবে, জিব্রাইল বলছেন ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমি তোমার বাঁচাই দেবো, আগুনটারে নিবাই দিব। কত বড় কথা, আমি বাঁচাই দেবো, আমার কাছে বলো না। ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইলের কাছে সাহায্য চাইছে? কোন চেয়েছেন? হযরতে ইব্রাহিম বলেন জিব্রাইল সাহায্য তোমার কাছে আমি কেন চাইব? তোমার কাছে সাহায্য চাওয়ার প্রশ্ন ওঠে না, কারণ আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার গোলামের দুঃখ নিজের চোখে না দেখেন। আমি আগুনে পড়ে গেলে, আগুনে জ্বললে পরে আমার আল্লাহ যদি খুশি হন, তাহলে এরকম আগুনে হাজারবার পড়ে জীবন দিতে আমি ইব্রাহিম রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, আল্লাহ পাক দেখলেন ইব্রাহিম পাস করছে, কোন ডিভিশন? ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়ে আগুনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইযা সালতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও কার কাছে চাইবা? আল্লাহ। কে শিখাচ্ছেন? রাসূল। আল্লাহ আল্লাহ রাসূল বলছেন, ইযা সালতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও আল্লাহর কাছে চাও। ওয়া ইযা স্তানতা ফাসতাইন বিল্লাহ, আর যদি চাইতে চাও, সাহায্য চাও, সাহায্য চাইবা আল্লাহর কাছে। কার কাছে? কোন মাজারে চাইবেন? কোন মাজারে চাইবেন? কোন কবরস্থানে চাইবেন? কারা কারা চাইবেন তা হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। ও ভাই বসেন বসেন, আমি তো দাঁড়াইতে কই নাই, দাঁড়ান কেন? এই তো শেষ করে দিচ্ছি। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? শেষ হয়ে এলো, একটুখানি জিকির করেন আল্লাহর, আল্লাহ 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 ভাইরা, এতক্ষণ আমি যা বললাম, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ আমাদের কোরআন শিখাইছেন, দয়াবান মেহরবান তিনি আমাদের কোরআন শিখাইছেন, কোরআন আমাদেরকে তৌহিদ শিখাইছে। কি শিখাইছে? এতক্ষণ তৌহিদের কথা বললাম, এবার শিরকের কথা শুনতে হবে। তৌহিদ বোঝা যাবে না শিরক না জানলে, শিরক বোঝা যাবে না তৌহিদ না জানলে, দিন বোঝা যায় না রাত না বুঝলে, রাত বোঝা যায় না দিন না হলে, টক বোঝা যায় না মিষ্টি না হলে, মিষ্টি বোঝা যায় না টক বা তিতা না হলে। কথা বুঝতে পেরেছেন? একটার বিপরীত আর একটা, এটাকে বুঝতে হবে। সুতরাং শিরক এটা হচ্ছে আন্দাজ আর অনুমানের উপর, শিরকের ভিত্তি আন্দাজ আর অনুমান। শিরকের ভিত্তি কি? এ কথাগুলি আমার না, আমি কার কথা শোনাতেছি? আমি কি কেসা কাহিনী শোনাচ্ছি, গাঁজাখুরি গল্প? আল্লাহর কথা। আমার আল্লাহ পাক বলছেন, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জেনে রাখো আসমানের বাসিন্দা হোক আর জমিনের বাসিন্দা হোক, সব হতেছে আল্লাহর মালিকানাধীন। কার মালিকানাধীন? ওয়ামা ইয়াত্তাবিউল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা, যারা আল্লাহকে ছাড়া মন গড়া শরীকদারকে ডাকে, আল্লাহরে বাদ দিয়া অন্য শরীকদের যারা ডাকে, তারা এইটা ডাকে কিভাবে? ইয়াত্তাবিউনা ইল্লাযন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা নিছক আন্দাজ এবং অনুমানের অনুসারী, আর শুধু কল্পনাই করে, সব কল্পনা, কোনো দলিল নাই। মাজারে গিয়া কিছু চাওয়া, এর কি কোনো দলিল আছে? রাসূলুল্লাহ এরকম করেছেন, সাহাবায়ে কেরাম এরকম করেছেন, আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, চাদর দেওয়া, এগুলো রাসূলুল্লাহ করেছেন না সাহাবায়ে কেরাম করেছেন? এগুলি সব আন্দাজ এবং অনুমানের উপরে করা। শিরক হচ্ছে অন্ধ অনুকরণের পরিণতি। ওই দেখছি মা বাপ করেছে, মুরব্বীরা করেছে, তাই করে। আল্লাহ পাক বলছেন, যদি তাদের জিজ্ঞেস করে সব কাজ করো কেন তারা, রাব্বুল আলামিন বলেন, হাবুলাই মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাবল, হে নবী, এরা সেই মিথ্যা খোদাদের ইবাদত করে। কেন করে? প্রশ্ন করা হলে তারা এই জন্যই করে যে তাদের বাপ দাদারই করতে দেখেছে, তাই বাপ দাদাদের অনুসরণ তারা করে, অনুকরণ করে, আন্দাজের উপরে, অনুমানের উপরে, তাদের কাছে কোনো দলিল নাই। এই শির থেকে ফিরে থাকার জন্য সূরায়ে লোকমানের মধ্যে দেখুন, হযরতে লোকমান তিনি তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইযকা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, ইয়া বুনাইয়া, হে আমার নান্না মুন্না লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। যারা শিরক করে
তারা অপমানিতের শেষ পর্যায়ে চলে যায়, তারা অপমানিত হয়। কিরকম? ওমাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহুবি বিহির রীহু ফি মাকানিন সাহীক। আল্লাহর সাথে যারা শিরক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল। কার কথা এটা? যে ব্যক্তি শিরক করলো সে যেন আকাশ থেকে পড়ে গেল, আর পাখি যেন তাকে মহাশূন্য থেকে ছ মেরে নিয়ে গেল, বাতাস যেন তাকে এক বিরাট প্রান্তরে নিয়ে বিন্দু বিন্দু করে ছিন্ন ভিন্ন করে দিল। তার মানে হলো আকাশ থেকে পড়ে যাওয়ার অর্থ হলো তাওহীদের অবস্থান থেকে সরে যাওয়া। পাখিতে ছ মারার অর্থ হলো যখন সে শিরক করে তখন শয়তানের সে ফুটবল হয়ে যায়। শয়তানের কি হয়? শয়তানের ফুটবল হয়ে যায়। বাতাস উড়িয়ে নেওয়ার অর্থ হলো লালসা এবং নফসের প্রবৃত্তির ভিতরে লোকটি নিমজ্জিত হয়ে যায়। সুতরাং অপমান এবং লাঞ্ছনা পাওনা থাকে যারা শিরক করে তাদের জন্য। আল্লাহ শিরকের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিচ্ছেন, আল্লাহ পাক কোরআন শরীফে অনেক দৃষ্টান্ত দিয়েছেন, দৃষ্টান্ত দিলে লোকেরা বোঝে ভালো, ঠিক কিনা? কোন আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন, أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو استمعوا له। আল্লাহ পাক বলেন, হে মানব সকল, আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিতেছি, তোমরা শোনো। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন আমি একটা দৃষ্টান্ত দেই, তোমরা শোনো। ফাস্তামিউ লাহু, কান পাতা ভালো করে শোনো আমার দৃষ্টান্তটা। আমি আল্লাহরে বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে প্রয়োজন পুরাবার জন্য, সন্তান পাওয়ার জন্য, স্বাস্থ্য ভালো হওয়ার জন্য, ঋণ মুক্ত হওয়ার জন্য, এবাদত করার নিয়ত নিয়ে আমারে বাদ দিয়ে তারা যারা ডাকে, যাদেরকে ডাকা হলো, ওরা তো মাছির মতো একটা প্রাণীও বানাইতে পারে না। ছোট্ট একটা মাছিও বানাইতে পারে? জোরে বলেন, পারে? মাছির মতো প্রাণী বানানো তো দূরের কথা। ওয়াইয়াসলুবুহুম যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিনহু যাউফাত তালিবু ওয়াল মাতলুব। ওই মাছি যদি তার কাছ থেকে কোনো জিনিস হরণ করে নিয়ে যায়, মাছির কাছ থেকে ওটা ফিরায় রাখার ক্ষমতা তার নাই। মূর্তি বানানো হয় দশখানা হাত, বিশখানা হাত, চল্লিশটা মাথা, সামনে ডাব আছে, চিড়া আছে, কলা আছে, মুড়ি আছে, কত খাবার। মাছিতে সব যদি নিয়ে যায়, কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেশাবও করে দেয়, এতগুলো হাত একটা হাত দিয়াও সরাইয়া দিতে পারে না। আল্লাহ পাক বলেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব। যাদের কাছে ওরা চায়, ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয়দাতা দুটোই দুর্বল। হাদিস শরীফে এসেছে, একবার এক মুশরিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন একটা ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, কল্লা ভাঙ্গা একটা মূর্তি নিয়ে। হুজুর বলছেন যে তোমার এই মূর্তিটার কল্লা ঠ্যাং ভাঙ্গা কেন? সে ব্যক্তি কইল যে হুজুর, এই এটা হলো আমার খোদা, বিপদ আপদ থেকে বাঁচার জন্য সবসময় বগলে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ে যাই। পথে চলতে গিয়া পেশাব আসলো, ভাবলাম খোদারে নিয়ে এই কাম করুম, তারা রাস্তার উপরে দাঁড় করায় রাখিয়া এরপরে আমার কাজ সারলাম। এসে দেখি খোদাটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা। ভাবলাম খোদার শরীর ভিজা নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে, কোলে তুলে নিয়ে চাট আরম্ভ করলাম। চাটতে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক, আশ্চর্য কথা, বরকতের পানি এরকমের ঝাঁঝালো গন্ধ নাক ছিঁড়ে যাওয়ার মতো। বিষয়টা কিসের বরকত? এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম কি বরকতের পানি। কয় হুজুর, মেজাজটা খারাপ হয়ে গেল। খোদাটা ঠ্যাং না না ধরিয়া ঠ্যাং ধরে বললাম, তুই খোদা না হুদা, কুত্তার পেশাব দিয়া নিজেরে বাঁচাইতে পারো না, আমারে বাঁচাবি কেমনে? যা কাসার দিয়া কল্লা ভাঙিয়ে ফেলাইছে। হুজুর জিজ্ঞেস করলেন, আমার কাছে কেন এসেছো? মুশরিক ব্যক্তি বলছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনের ভুল বুঝতে পেরেছি, আমি এখন তাওহীদের শরবত পান করতে এসেছি। নবীজি বললেন, পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে বুঝাচ্ছেন, আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহুল্লাযী
খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ বলছেন, ও বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করি নাই, খাবার দিছি। কে দিছেন খাবার? সৃষ্টি করেছি, খাবার দিয়েছি, এরপরে তোমাদের মৃত্যু করব, আবার মৃত্যুর উপরে আমি আল্লাহ তোমাদের জিন্দা করব। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই। তোমরা যাদের পূজা করো, তোমরা যাদের ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া আমি যে সব কাজ করি, এই সব কাজ তোমাদের ওই সব দেবদেবতারা করতে পারে? আল্লাহ বলেন পারে না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তিনি পবিত্র, পূর্ণ পবিত্র। তারা যে সমস্ত কথা বলে আর আল্লাহর সাথে যে সমস্ত জিনিস দিয়ে শরীক স্থাপন করে, তার থেকে আল্লাহ মহান পবিত্র। আল্লাহ পাক বলেন, দেখো আমার কত ক্ষমতা, চিন্তা করো। কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলেন, বলে দিন আল্লাহ যদি, তোমরা কি কখনো একথা চিন্তা করে দেখেছ, আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে তোমাদের কানের শ্রবণ শক্তি আল্লাহ পাক বন্ধ করে দিতে পারেন, ইচ্ছে করলে তোমাদের চোখ দুটির দৃষ্টি শক্তি আল্লাহ পাক কেড়ে নিতে পারেন, ইচ্ছে করলে তোমার বিবেক বুদ্ধি সব লোভ পাওয়া পাগলে পরিণত করে দিতে পারেন। পারেন কিনা জোরে কন। আল্লাহ পাক বলেন, কখনই কি সব কথা চিন্তা করেছ, ইচ্ছে করলে আমি তোমার শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারি, চোখের দৃষ্টি শক্তি, চোখের নূর কেড়ে নিতে পারি, বিবেক বুদ্ধি লোভ পাওয়া দিতে পারি, এরপরে এগুলি যদি আমি করে, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি, তাহলে আমি আল্লাহ ছাড়া মন কি আছে, আবার তোমার দৃষ্টি শক্তি ফিরায় দিতে পারে, আবার তোমার শ্রবণ শক্তি ফিরায় থাকে ফিরায় দিতে পারে, আবার তোমার বিবেক শক্তি ফিরায় দিতে পারে, আছে কি কেউ? আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আমার নিয়ামত খেয়াল অবলম্বন করো, আমার নিয়ামত খাও, পানি খাও, মাছ খাও, গোশ খাও, যে পানি না হলে তোমাদের জীবন বাঁচে না। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। নবী বলে দিন, সমুদ্রের পানি, দরিয়ার পানি, কুয়ার পানি, পাতালের পানি, সমস্ত পানি যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে এমন কোন খোদা তোমার আছে নতুন করে পানি আমদানি করে দিতে পারে? কি সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বলেন, শোনো বান্দারা, ও নবী আপনি মানুষকে ভালো করে বুঝান। কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। ও নবী ভালো করে বুঝান, আমি যদি এই রাত্রটাকে টেনে কেমন পর্যন্ত লম্বা করে দেই, এই রাত যদি আর সকাল না হয়, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, আমি আল্লাহ ছাড়া কে আছে এই রাতের অন্ধকার দূর করে দিয়ে সূর্যের আলো এনে দিতে পারে? আছে কেউ? আফালা তাসমাউ, তোমরা শুনতে পাও না? কান নাই, আল্লাহ পাক বলছেন শুনতে পাও না? ইচ্ছে করলে আমি তা করতে পারি। শুধু তাই নয়, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি যদি ইচ্ছে করি দিনটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারি, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন, তাহলে আমি আল্লাহ ছাড়া কোন শক্তি এমন আছে যে দিনের এই আলোর ছলকানি দূর করে দিয়ে রাতের পর্দা এনে তোমার জন্য শান্তির ঘুম এনে দিতে পারে, শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দিতে পারে? কে আছে আমি আল্লাহ ছাড়া? তোমরা কি দেখতে পাও না, শুনতে পাও না, কান নাই, চোখ নাই? আল্লাহ পাক এভাবে করে মানুষকে সুন্দর করে করে শিরক থেকে বাঁচার জন্য বলছেন, সমস্ত ক্ষমতা হচ্ছে আমি আল্লাহর। সমস্ত ক্ষমতা কার?
আল্লাহ পাক বলেন এই শিরক যদি ছেড়ে না দাও, আমি ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান কামনা করো, স্বাস্থ্য কামনা করো, ঋণ মুক্তির কামনা করো, জেনে রাখো কুল তামাত্তাউ ফা ইন্না মাসিরাকুম ইলান নার। আল্লাহ পাক বলে নবী ওদের বলে দেন ফুর্তি করো, খাও জনমের মতো লুটে কুটে খাও, এরপরে জায়গা হবে জাহান্নাম। জায়গা হবে কোথায়? শিরক যারা করে তাদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন, নাউযু বিল্লাহ। আল্লাহর জান্নাত হারাম, যারা শিরক করবে তাদের জন্য বেহেশত কি? হারাম। আমার বন্ধুগণ বড় মারাত্মক কথা, খবরদার এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, আল্লাহ সব গুনাহ মাফ করবেন। শিরকের গুনাহ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, শিরকের গুনাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন না। ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যারা শিরক করলো তারা আল্লাহর সাথে মিথ্যা আরোপ করলো, জুলম করলো আল্লাহর উপরে, জোরে কর নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, সুতরাং আমাদেরকে ডাকতে হবে একমাত্র আল্লাহ পাককে। কাকে ডাকতে হবে? আল্লাহ পাককে ডাকতে হবে, তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন। এ বিশ্বাস আছে তো? এ বিশ্বাস হয়েছে? আল্লাহ পাক বলছেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফা ইন ফাআলতা ফা ইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহকে ছেড়ে এমন শক্তিকে কেন ডাকো যে শক্তি তোমার কোনো ফায়দা করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না, এমন কি ওরা নিজেদেরও কোনো উপকার করতে পারে না। আল্লাহ পাক আরো বলেন ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ পাক যদি কোনো তোমাকে যদি কোনো বিপদ দেন, ওই বিপদ থেকে তোমাকে কেউ ফিরাইয়া দিতে পারে না। ওয়াইয়ুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দাল লিফাদলি। আল্লাহ পাক যদি তোমার কোনো অনুগ্রহ করতে চান, কোন তোমাকে যদি কোনো সাহায্য করতে চান, সেই সাহায্যের মুখেও তোমাকে কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারে না, আল্লাহ সাহায্য ফিরাই দিতে পারে না। সুতরাং সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ, চাইতে হবে আল্লাহর কাছে। বলুন তো জোরে সরে হায়াতের মালিককে? সমস্ত মুসলমানদেরকে চিল্লায় বলতে হবে, দাঁড়ানো মানুষ, বসা মানুষ, সব সব মুসলমান একযোগে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলুন হায়াতের মালিক কে? মতের মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন একমাত্র আমাদের প্রভু। ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। ওই আল্লাহর ইবাদত করো, তার শুকর আদায় করো, তার দিকেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, যে অবস্থায় থাকি, আল্লাহ আমাদেরকে বাঁচান, রক্ষা করেন, এই বিশ্বাস আমাদের মনের মধ্যে সবসময় থাকতে হবে। আমরা ঝড়ের মধ্যে পড়ি, বৃষ্টির মধ্যে পড়ি, বিপদে পড়ি, যেখানেই থাকি, যত কষ্ট করি, সব জায়গায় আল্লাহ আমাদের হেফাজত করেন। কে করেন? হেফাজত। সুতরাং কোনো মাজারে নয়, কোনো কবরে নয়, আপনারা এর থেকে, এই সমস্ত শিরক এবং বেদাত থেকে আপনাদেরকে বাঁচতে হবে। আকাশ থেকে, জমিন থেকে খাদ্য, রিজেক, ভালো সব কিছু আল্লাহ পাক আমাদেরকে দেন। আইলাহুম্মা আল্লাহ, এই সমস্ত কাজে আল্লাহর কোনো শরিক নাই। আছে নাকি কোনো শরিক? যদি থাকে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের কোনো দলিল থাকে, যদি সত্যবাদী হও তোমাদের দাবিতে, তাহলে সেই দলিল তোমরা নিয়ে আসতে পারো। আমাদেরকে পরিষ্কারভাবে সব কিছু চাইতে হবে আল্লাহর কাছে। এই ঈমান আজকে পোক্তা হলো তো? জোরে বলেন পোক্তা হলো? আমরা মোনাজাত করব এখন, কি করব? মোনাজাত হবে, দাঁড়ানো ভাইরা বসেন, এক মুহূর্তের ভিতরে দাঁড়ানো ভাইরা বসে পড়ুন আল্লাহর কাছে। এখন আমরা চাইবো, আজকে জুমার রাত, আজকে কিসের রাত? যে আল্লাহর এত শক্তির কথা বললাম, সেই আল্লাহর কাছে চাইবো, ভিক্ষা করব আজকে আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে চাওয়া থেকে যারা মাহরুম হয় তাদের অবস্থা যে কত করুণ,
আল্লাহর কাছে যদি হাত পাতার মতো হিম্মত না হয়, মুনাজাতের কথা শুনে যারা হাঁটে, আমার দুঃখ হয় তাদের জন্য, করুণা হয় তাদের জন্য। আল্লাহ পাকের কাছে হাত তুলতে হবে, আল্লাহর কাছে হাত তুলতে হবে। কার কাছে হাত তুলতে হবে? আল্লাহর কাছে। এখন মোনাজাত হবে, দাঁড়ানো ভাইরা বসেন, কোনো মুসলমান দাঁড়ানো থাকবেন না। সাহায্য আমরা প্রাণ ভরে চাইবো আল্লাহর কাছে। কার কাছে? একটি হাদিস আপনাদেরকে শোনাতে হয়। রবিয়াত তাবারানী ফি ইসনাদিহি আন্নাহু কানা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকুন ইউযিল মুমিনিন ফাকাল বাযুহুম কুমু বিনা নাস্তাগীসু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাযিহিল মুনাফিক। তাবারানী হাদিস, এটি সনদ সহকারে হাদিসটি এসেছে, সেটা হচ্ছে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুনাফিক এক এলাকায় মুসলমানদেরকে খুব রকম নির্যাতন করতেছিল। এলাকার মুসলমানেরা বললো যে চলো আমরা যাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাই, তিনি যিনি মুনাফিক থেকে আমাদের বাঁচান। এবং তারা গিয়ে রাসূলের কাছে মুনাফিক থেকে বাঁচার জন্য সাহায্য চাইলেন। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা ইস্তাগাসু বি ওয়া ইন্নামা ইস্তাগাসু বিল্লাহ। শোনো মুসলমানেরা, খবরদার আমার কাছে সাহায্য চাইও না, সাহায্য চাইবে কেবলমাত্র আল্লাহ পাকের কাছে। সাহায্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে। সুতরাং কোরআন থেকে হাদিস থেকে আপনাদের সামনে কথাগুলি তাওহীদ এবং শিরকের ব্যাপারে কথাগুলি স্পষ্ট করে বলে দেওয়া হলো। আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান লাকি আল্লাহ লা ইউশরিকু বিহি দাখালাল জান্নাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আমি শুনেছি আমার কানে রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর দরবারে এই অবস্থায় উপস্থিত হবে যে সে কোনো শিরিক করে নাই, আল্লাহ তাকে বেহেশত দিয়ে দিবেন। ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইয়ান দাখালান নার। আর যে ব্যক্তি আল্লাহর দরবারে উপস্থিত হবে এমন অবস্থায় যে শিরক করেছিল, আল্লাহ পাক তাকে জাহান্নাম দিয়ে দেবেন। নাউযুবিল্লাহ পড়েন, নাউযুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আরেকটি হাদিস আন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়ামূত বিখামসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ইন্তেকালের 5 দিন পূর্বে এই হাদিসটি তিনি বলেছেন, হুজুরের ইন্তেকালের 5 দিন পূর্বে। মুসলিম শরীফের হাদিস। হাদিসটি হচ্ছে হুজুর বলছেন, আলা وَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ قُبُورَ أَنْبِيَائِهِمْ وَصَالِحِهِمْ مَسَاجِدًا فَلَا يَتَّخِذُوا الْقُبُورَ مَسَاجِدًا إِنِّي نَهَاكُمْ عَنْ ذَلِكَ رواه مسلم। انتقالের 5 দিন আগে হুজুর বললেন, সাবধান ও আমার উম্মতরা, তোমাদের আগে যারা এসেছিল এই পৃথিবীতে, তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার জায়গা বানিয়েছিল, তারা তাদের নেককার বান্দাদের কবরগুলিকে তারা মসজিদ বানিয়েছিল, সেখানে তারা সেজদা করত। খবরদার, কোন কবরস্থানকে তোমরা সেজদার জায়গা বানিও না। ইন্নি আনহাকুম আন যালিক, আমি কঠোরভাবে তোমাদেরকে নিষেধ করছি, খবরদার কবরগুলিকে সেজদার জায়গা বানিও না। রাসূলুল্লাহ আরো বলেছেন, কবর জিয়ারত করতে যে সমস্ত মহিলারা যায়, আমাদের দেশে পুরুষও যায়, মেয়ে লোকও যায়। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুর ওয়াল মুত্তাখিদিন আলাইহাল মাসাজিদ ওয়াস সুরুজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিস বর্ণিত, তিনি বলেছেন, হুজুর বলেছেন যে খবরদার, যে সমস্ত মহিলারা কবর জিয়ারাতে যায়, কবরের স্থানে যারা যায়, তাদের উপরে আল্লাহ রসুল লানাত করেছেন, আল্লাহ রসুল তাদের উপরে অভিসম্পাত দিয়েছেন, যে সমস্ত মহিলা কবর স্থানে যায় আর কবরে বাতি জ্বালায়, কবরে বাতি জ্বালায়, বাতি যারা কবরে জ্বালায়, চেরাগ জ্বালায়, আল্লাহ রসুল তাদের উপরে লানত করেছেন। সুতরাং কবরে আগর বাতি দেওয়া, মোমবাতি দেওয়া, চাদর দেওয়া, এগুলি মুসলমানদের কাজ নয়, এগুলি মুসলমানদের কাজ। আপনারা খবরদার এগুলি করবেন না, সাহায্য করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, সব গরিবদের দেবেন, এতিমদের দেবেন, মাদ্রাসা দিবেন, লীলা বডিকে দিবেন, মসজিদে দিবেন, গরিব মানুষকে দিবেন, এতিমদেরকে দিবেন, বিধবাদেরকে দিবেন, ন মুসলমানকে দিবেন। রাজি আছেন? মাজারে আগর না, চাদর বাতি না, মোমবাতি না, কিচ্ছু না, কোন মাজারে গেলেন বাস, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, দরুদ শরীফ পড়লেন, দোয়া করে দিলেন, আল্লাহ কবরে যিনি শুয়ে আছেন তার আমল নামায় সব পৌঁছে দাও, শেষ, কিচ্ছু চাওয়ার নাই, চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? মুসলমান রাজি আছেন? কারা কারা রাজি দেখান, কারা কারা রাজি? আলহামদুলিল্লাহ, আমার বন্ধুগণ। সুতরাং আর রহমান আল্লামাল কোরআন,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আর এই কোরআনের মাধ্যমে আমরা তাওহীদ শিখলাম, আমরা শির বুঝলাম। আল্লাহ যেন আমাদেরকে তাওহীদ অর্জন করে জীবন চালাবার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদেরকে শির্ক এবং বিদআত থেকে বাঁচার তৌফিক দেন। আমরা যদি আমাদেরকে যদি কেটে টুকরা টুকরাও করা হয়, আমাদেরকে যদি জীবন্ত অবস্থায় জ্বালায়া পোড়ায়া ভস্ম বানানো হয়, তবুও শির্ক করব না। রাজি আছেন? এর নাম মুসলমান। আল্লাহ পাক তার কোরআনের মাধ্যমে এ কথাই আমাদের শিখাচ্ছেন। আর রহমান আল্লামাল কোরআন, তিনি রহমান, আমাদেরকে কোরআন শিখিয়েছেন, কোরআনের মাধ্যমে তৌহিদের জ্ঞান দিয়েছেন। এই তৌহিদের উপরে যেন আমরা প্রতিষ্ঠিত হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আজকে যারা মুসলমান হচ্ছেন তাদের পরিচয় আমি আপনাদের সামনে পেশ করছি। অরুণ কুমার বিশ্বাস, পিতা সুন্দর কুমার বিশ্বাস, গ্রাম পূর্বপাড়া মাগুরা, বয়স 25 বছর, বর্তমান মোহাম্মদ আব্দুর রহিম তার নাম পছন্দ করেছে। এরপর দ্বিতীয় ব্যক্তি তপন কুমার পান্ত, বয়স 40, পিতার নাম নরেন্দ্র কুমার পান্ত, গ্রাম কেলি শহর উপজেলা পটিয়া, শিক্ষাগত যোগ্যতা আইএসসি, আর বর্তমান তার নাম হচ্ছে মোহাম্মদ তারেকুল ইসলাম। এরপর আছে সুভাষচন্দ্র দাস, বয়স 25, পিতা মনোরঞ্জন দাস, গ্রাম রাজাপুর, ডাকঘর বামন সুন্দর দারোগাহাট মিরসরায়, বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মালিক, আধার মানে ডাকঘর নতুন বাজার থানা রাউজান জেলা চট্টগ্রাম। দোয়া চেয়েছেন, আপনারা সকলেই দোয়া করবেন তাকে যেন আল্লাহ পূর্ণাঙ্গ মুসলমান বানায় দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। এর সাথে সাথে আমি আমার দুই একজন বন্ধুর জন্য একটু দোয়া চেয়েছি। গত বছর আমি সৌদি আরব সফরকালে আমাদের এই তফসিরুল কোরআন মাহফিলে আমরা অডিও ভিডিও করতে পারি না, যার কারণে আমার এক ভাই শরীফ হোসেন সাহেব উনি একটা ভিডিও ক্যামেরা এবং অডিও মেশিন দিয়েছেন, দুটার মিলল একাত্রে মিলালে 2 লাখ টাকার উপরে পড়ে। আমি আমার সেই ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি। এর সাথে সাথে আমাদের এই ভিডিওটা যেন কপি করা যায়, এজন্য তার VCR এবং টিভি আমাদের দুই ভাই মর্তুজা এবং ওসমান গনি সাহেব দিয়েছেন। আমাদের জন্য সমাজ কল্যাণের সমস্ত কাজগুলা পরিচালনা করার জন্য, বিশেষ করে দেশ বিদেশে খবর পৌঁছানোর জন্য যে ফ্যাক্সের প্রয়োজন হয়, রফিক খান করে এক ভাই আমাদেরকে একটা ফ্যাক্স দান করেছেন। এই নিয়ে প্রায় 1 লাখ টাকার সম্পদ তারা দিয়েছেন। তাছাড়া সৌদি আরবে আমি যখন গিয়েছি সেখানে আমি দেখেছি যে সেখানে সবচেয়ে বেশি পরিচিত বাংলাদেশি এক ভাই, যিনি সবচেয়ে বেশি পরিচিত, তার নাম মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব। এই জন্য যে ভিডিওর মাধ্যমে তার চেহারা সকলের কাছে মুখস্থ, এই দেশি বাঙালি মুসলমান যারা আছেন। আর এই দ্বিতীয় নম্বরে বোধ হয় আমি সবচেয়ে পরিচিত হয়ে গেছি কিনা জানি না, তো ওনারা সকলেই দোয়া চেয়েছেন আপনাদের কাছে, তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। আজকে 4 জন অমুসলিম ভাই ইসলাম কবুল করতে এসেছেন, এর মধ্যে আপনারা পরিচয় তাদের পেয়েছেন, নাম সব কিছু শুনেছেন, 2 পুরুষ 2 মহিলা, আর একজন খ্রিস্টান মহিলা, তো হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মাদজিল্লাহুল আলী, আল্লাহ তার হায়াতে তাইয়েবা সেহাতে কুল্লিয়া দান করুন, সবাই বলুন আমিন। একজন খ্রিস্টান মহিলা স্বপ্নে ইসলাম কবুল করেছেন, আল্লাহ তাকেও মেহরবানি করুন, আল্লাহ তাকে তার বান্দি হিসাবে কবুল করে নিন, তিনিও দোয়া চেয়েছেন। এখন এই 2 জন ইসলাম কবুল করছেন। লা ইলাহা, লা ইলাহা,
ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো কোনো ইলাহ নাই ইলাহ নাই মাবুদ নাই মাবুদ নাই উপাস্য নাই উপাস্য নাই মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহ প্রেরিত প্রেরিত রাসূল রাসূল আশহাদু আন আশহাদু আন লা ইলাহা لا اله الا الله الا الله وحده وحده لا شريك لا شريك له له واشهد ان واشهد ان محمدا محمدا عبده عبده ورسوله ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো ইলাহ নাই মাবুদ নাই মাবুদ নাই উপাস্য নাই উপাস্য নাই তিনি এক তিনি এক তিনি একক তিনি একক তিনি নিরঙ্কুশ তিনি নিরঙ্কুশ তার কোন অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহর প্রেরিত প্রেরিত বান্দা বান্দা এবং এবং রাসূল রাসূল সবাইকে বলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের এই দুই ভাই এখন আমাদের তাওহীদবাদী মুসলিম ভাইতে পরিণত হয়ে গেলেন তাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে ভাই ভাই আমাদের এই মুসলমান ভাইদেরকে নতুন মুসলমানদেরকে আমি আলিঙ্গন করছি করবো মোনাজাতের পরে দোয়ার পরে বা জামাত এশার নামাজ হবে একখানা কিতাব এসছে আমাদের হাতে কিতাবখানা প্রত্যেক আলেমের জন্য আমি জরুরি মনে করি এই মাহফিলে হাজার হাজার আলেমও থাকেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে হাজার হাজার ওলামাও এই মাহফিলে তাশরিফ আনেন কোন আলহামদুলিল্লাহ ওলামাদের জন্য বিশেষ জরুরি বিশেষ করে উর্দুতে কিতাবখানা লেখা হয়েছে সেজন্য আমি ওলামাদের জন্য বিশেষভাবে বলছি বইটি লেখা বিষয় হচ্ছে মাওলানা মওদুদী ওলামায়ে দেওবন্দ কি নজর মে ওলামায়ে দেওবন্দের নাম করে বিংশ শতকের মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহেমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাজাহু আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন সবাই বলুন আমিন তার সম্পর্কে অনেক আজেবাজে অশালীন বক্তব্য আলেমদের নাম নিয়ে প্রকাশ করে সেগুলি ছাপিয়ে ঘরে ঘরে পৌঁছিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এই জন্যে একজন আলেমে দিন একজন হাক্কানি আলেম যিনি পটিয়া মাদ্রাসার সাবেক আকায়েদে ইসলামিয়া এবং তাফসিরের রাইস ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব সাহিবে ইলম সাহিবুর রায় জবরদস্ত একজন আলিম সেই হযরত মাওলানা আল্লামা মোহাম্মদ ইলিয়াস সাহেবের লেখা মাওলানা মওদুদী ওলামায়ে দেওবন্দ কি নজর মে বিরাট একখানা কিতাব ওলামাদের সন্দেহ ভঞ্জনের জন্যে এই কিতাবখানা অতি জরুরি যারা ওলামায়ে দেওবন্দের অজুহাত ধরে যারা ওনাকে গালি দেন আপনারা এই কিতাব পড়ে দেখবেন যে কত দেওবন্দের বড় বড় আল্লামারা তার সপক্ষে কথা বলেছেন এবং তিনি দীনের খেদমত করেছেন এ খেদমতের স্বীকৃতি আকাবের দিন বড় বড় ওলামারা এই খেদমতের স্বীকৃতিও দিয়েছেন সুতরাং এই কিতাবখানা মেহরবানি করে ওলামা হাজারাত যারা আছেন মেহরবানি করে আপনারা খরিদ করে নিয়ে যাবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন সবাই বলেন আমিন এছাড়া হ্যাঁ এটা উর্দু হয়ে গেছে আমি কর্তৃপক্ষ যারাই বই ছেপেছেন আমি তাদেরকে অনুরোধ করবো মেহরবানি করে বইটা অনতিবিলম্বে বাংলায় করে দেবেন আমি আগেই বলেছি এই বইটা আমার হাতে যখন আসছে যে ওলামারা তো পড়বেন কিন্তু ইংরেজি শিক্ষিতরা যারা বিভ্রান্ত হচ্ছেন অন্য অন্য বই পড়ে তারা কী করে হকটাকে বুঝবেন মেহরবানি করে বাংলায় করেন ওনারা বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব এ বইকে বাংলা ভাষায় ছেপে সমস্ত ইংরেজি আধুনিক শিক্ষিতদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ গতকাল অধ্যাপক মফিজুর রহমান সাহেব যে ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান যে একটি বইয়ের কথা বলেছিলেন বইটি সবগুলি বইয়ের দোকানে পাওয়া যাবে পূর্ণা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে ইসলাম
শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত আর কিছু না, এই ব্যাপারটা পরিষ্কার ভাবে বোঝার জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান বইটি এখানে পাঠিয়েছে তারা, ঢাকা থেকে ওরা নিয়ে আসছে। বইটি অবশ্য আমার লেখা, আপনারা অন্যান্য বইয়ের সাথে সম্ভব হলে এই বইটিও সংগ্রহ করতে চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। এখন আমরা মোনাজাত করব, মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب رب العالمين لক্ষ লক্ষ মুসলমান নরনারী দীর্ঘ রাত পর্যন্ত আমরা তোমার দ্বীনের কথা, কোরআনের কথা, তোমার হাবিবের কথা শুনেছি, আলোচনা করেছি, জিকির আজকার করেছি, দরুদ সালাম পড়েছি। মেহরবানি করে সওয়াব টুকুন হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত আছে, আল্লাহ তুমি তাদের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আয় আল্লাহ আজকে জুমার রাত, এই রাতে তোমার দরবারে বিশেষভাবে বিনীতভাবে আরজ করি, আমাদের মা বাপ যাদের মারা গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন আমাদের মা বাপকে ক্ষমা করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন সারা জীবন গুনাহ করেছি আমরা, জেনে করেছি না জেনে করেছি, শির বেদাতের ভিতরে আমরা মুবতালা হয়েছি। আজকে আমরা কোরআন থেকে বুঝতে পেরেছি শিরক এবং তাওহীদকে, আল্লাহ শিরক থেকে বাঁচার তৌফিক আমাদের দাও। জীবনে আমাদের থেকে জেনে না জেনে যত রকমের শিরক অনুষ্ঠিত হয়েছে তোমার কাছে বিনীতভাবে মাপ চাই। আল্লাহ তুমি দয়া করে আমাদের শিরক বিদাত জাতীয় সমস্ত গুনাহকে মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি বলেছো আমার কাছে হাত পাতো, আমাকে আমাকে বলো, আমি ডাকের সাড়া দিব। আল্লাহ আমরা তোমাকে প্রাণ ভরে ডাকতেছি। এই মাহফিলে হাজারো মানুষ দোয়া চেয়েছে, কত চিঠি এসেছে আল্লাহ তুমি জানো, যিনি যেই জন্য দোয়া চেয়েছে আল্লাহ তুমি দয়া করে তার সেই প্রয়োজন মিটায়া দাও। রব্বুল আলামিন এই লক্ষ লক্ষ জনতা তোমার কাছে ভিক্ষুকের মতো হাত পেতেছে আল্লাহ, কাউকে তুমি ফিরাইয়া দিও না আজকে জুমার রাতে আল্লাহ, কাউকে তুমি ফিরাইয়া দিও না মাবু, কাউকে তুমি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ নি সন্তানীকে সন্তান দাও, গুনাহগারদেরকে মাফ করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও, রোগগ্রস্ত আমরা যারা আছি আল্লাহ তোমার কাছে শেফায়ে আজেলা কামনা করি। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের বাইরে সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান, অনেকগুলি মুসলিম দেশ, অমুসলিম দেশে বাংলাদেশের মুসলমানেরা যারা থাকে চট্টগ্রাম তাফসিরের মাহফিলের জন্য আসতে দিল চায়, অনেকে আসতে পারে না, টাকা দিয়ে সাহায্য করে, চিঠি লিখে দোয়া চায়। আল্লাহ বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ, তাদেরকে ইমানের উপরে রাখো, তাদেরকে তাদের সকলকে কোরআনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ বিদেশে বসবাসরত বাংলাদেশি সকল মুসলমানকে দিনের মুজাহিদ বানাইয়া দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل اخر كلمة عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله